নিষ্পাপ শিশুর মতো তোমাদেরকে বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার জন্য আমাদের সকলকে গুনাহ থেকে ফিরে আসতে হবে এবং সামনের জীবনে আমাদেরকে সংশোধন হতে হবে। রব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب العالمين دات يا بلو دنيا مانوش তোমরা যদি গুনাহ করো গুনাহ করে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না তোমরা গাফিল হয়ে যেও না তোমরা যদি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও তোমরা তওবা করার তোমরা সুযোগ পাইবা না এজন্য রব্বুল আলামিন বলেন তোমরা যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ কারণ আমি আল্লাহ দয়াময় আমি আল্লাহর কাছে তওবা করো তোমার জীবনের গুনাহ maaf করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য মুসলমান ইমানদার আমার বন্ধুগণ এমন কিছু গুনাহ আছে যে গুনার কারণে শুধু কবরে নয় শুধু হাসরে নয় শুধু মিজানে নয় শুধু আখিরাতের দিন মানুষের জীবনে বিপদ আসবে তা নয় মানুষের আযাব হবে তা নয় এমন কিছু গুনাহ আছে যে গুনার কারণে কবরে আযাব তো হবেই হবে হাসরে আযাব তো হবেই হবে এবং দুনিয়াতেও তার প্রাচিত্ব স্বরূপ দুনিয়ার মধ্যেও তাদেরকে আযাবে পড়তে হবে তাদেরকে গজবে পড়তে হবে তাদেরকে দুঃখ কষ্টে পড়তে হবে তাদেরকে অভাব অনটনে পড়তে হবে তাদেরকে রোগব্যাধিতে পড়তে হবে তাদেরকে ফাসাদে পড়তে হবে তাদেরকে অ্যাক্সিডেন্টে পড়তে হবে ও মুসলমান আমার বন্ধুগণ এই গুনাহগুলো জানা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই গুনার খবরগুলো আমাদের জানতে হবে এবং আমাদেরকে বাকি জিন্দেগিতে এই গুনাহগুলো থেকে ফিরে আসতে হবে তওবার মাধ্যমে জোরে বলেন কিসের মাধ্যমে তওবার মাধ্যমে আমাদেরকে ফিরে আসতে হবে এক নাম্বার গুনার কথা আপনাদেরকে বলে দেই যেই গুনার কারণে শুধু কবরে নয় শুধু হাসরে নয় দুনিয়ার মধ্যেও আযাব আসে গজব আসে এক নাম্বার হলো যারা তাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে না যারা তার মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় মা বাবাকে রাগ করে কথা বলে আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ আচরণ করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ তোমার মা অথবা তোমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সঙ্গে এমন আচরণ করিও না যে আচরণে তোমার মা উফ শব্দ করে এমন আচরণ করিও না যে আচরণে তোমার বাবা উফ শব্দ করে তোমার মা বাবার আবদারে তোমার মা বাবার কথা শুনে তুমি এমন আচরণ করিও না তুমি উফ শব্দ করিও না আমার আল্লাহ বরদাস্ত করবেন না এরে নবীর উম্মতের দল আল্লাহ ডাক দিয়ে বলে লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আই কাওলান সাদিদা লাইকিনান সাহলা এমন ভাবে কথা বলো নরম ভাষায় কথা বলো কোমল ভাষায় কথা বলো এমন ভাবে মা বাবার সঙ্গে কথোপকথন করিও না তোমার কণ্ঠের চাইতে তোমার মা বাবার কণ্ঠের চাইতে তোমার কণ্ঠের আওয়াজকে উঁচু করিও না আবার আমার আল্লাহ বরদাস্ত করবে না কথা বলুন ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহ ডাক দিয়ে বলেন মা বাবার সঙ্গে সৎ আচরণ করো নরম ভাষায় কথা বলো তারা জীবিত থাকা অবস্থায় তাদের খেদমত করো এ মুসলমান আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم اذا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين যদি তোমার মায়ের খেদমত করে
তোমার মাকে যদি রাজি করতে পারো আমার আল্লাহ রাজি হয়ে যাবে কথা বলুন ঠিক কি না আর যদি তোমার মায়ের মনে কষ্ট দাও অথবা যদি তোমার বাবার মনে কষ্ট দাও তোমার মা বাবা যদি তোমার উপর नाराज হয়ে থাকে তুমি নামাজ পড়তে পারো তুমি দান সৎকা করতে পারো তুমি বাইতুল্লাহ গিয়ে হজ করতে পারো তুমি যদি মক্কা মদিনার ইমাম হও আর যদি তোমার মা আর তোমার বাবা এই দুইটা জান্নাত তোমার উপর যদি नाराज থাকে আমার আল্লাহকে সন্তুষ্ট করা তোমাদের সম্ভব হবে না কারণ তোমার মা তোমার জন্য হলো জান্নাত তোমার বাবা তোমার জন্য হলো জান্নাত হুজুর মা বাবা জান্নাত দলিল কি হাদিস শরীফ খুলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত যদি তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত হয় তাহলে মাটাকে সন্তুষ্ট করে বেহেশত হাসিল করতে হবে কথা বলুন ঠিক কি না আর যদি তোমার ব্যবহারে তোমার মা বাবা যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আল্লাহর জান্নাত হাসিল করা আমার আপনার কখনো সম্ভব হবে না কথা বলুন ঠিক কি না যারা মায়ের মনে কষ্ট দেয় বাবার মনে কষ্ট দেয় মা বাবার সঙ্গে সদাচরণ করে না এদের শুধু কবরে আযাব হয় তা নয় দুনিয়ার মধ্যেও তাদের জীবনে আযাব গজব নাযিল হয় তারপরে তাদের মৃত্যু হয় কথা বলুন ঠিক কি না আজকে আমি আমার মায়ের সঙ্গে বেয়াদবি করতেছি মায়ের মনে কষ্ট দিতেছি মাকে এক প্লেট ভাত দেওয়ার সময় হিসাব করতেছি সকালে আমি দিব দুপুরে মেজোটা দিবে রাতে ছোট ভাই দিবে ঠিক কি না বলেন আমাদের আমাদের সমাজে এরকম একটা ব্যবস্থা আছে না নাই সকালে আমি দিব দুপুরে মেজোটা দিবে রাতে দিবে কে ভাগ শুরু হয়ে গেছে একবারের বেলায় দুই বেলা খানা দিতে যেই সন্তান হিসাব করে তোমরা রেকর্ড করে নাও লিখে নাও আজকে পরে এক বছর দুই বছর পরে আল্লাহ যখন তোমার স্ত্রীর মাধ্যমে তোমার ঘরেও যখন একটা ফুটফুটে সন্তান দিবে এই সন্তানটাকে মাতার গাম পাতায় ফালায়া তুমি যখন রোজগার করে সন্তানকে মানুষ করবা সন্তানকে ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার যখন তুমি বানাইবা আল্লাহর নামের শপথ করে বলি এই দুনিয়ার মধ্যে এক নাম্বার গজব আসবে তোমার সন্তানের দ্বারা তোমার জীবনে কোনোদিন এক প্লেট ভাত তোমার কপালে নসিব হবে না কথা বলুন ঠিক কি না কখনো নসিব হবে না তুমি যদি তোমার মা বাবাকে ভাগ করে দাও তোমার সন্তান তোমাকে ভাগ করে দিবে এজন্য যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে রাখছে আমার কষ্টে আমি লাথি মারছি মা খাইতেও পারে নাই ঘুমাইতেও পারে নাই একটু খাইতে বসছে এমন একটা লাথি মায়ের এই বুকের মধ্যে আমরা দিছি কলিজার মধ্যে মা খানার প্লেটটা দূরে সরায়া মা আমার বিছানায় শুয়ে গেছে কারো কাছে কখনো নালিশ করেনি ঠিক কি না বল সেই মাকে নিয়ে আজকে যারা সেই মা বাবাকে নিয়ে যারা ভাগ করতেছেন সেই মা বাবাকে ধমক দিতেছেন মা পান খায় বাবা পান নিয়ে আসে বলে আমার কাছে টাকা আর বউ যদি বলে একটা সোনো লাগবে পাউডার লাগবে শ্যাম্পু লাগবে স্বামী কয় চিন্তার কোনো কারণ নাই তোমার আপনার কি তো জিনিস বাড়িতে না নিয়ে আমি ফিরবো না ঠিক কিনা বলেন কি ব্যাপার কে বড় হলো বউ বড় না মা বড় জোরে বলেন এ যারা বিয়ে করছেন তারা বলে বউ বড় না মা বড় কথা কয় না আওয়াজে বোঝা যায় বউ বড় আওয়াজ দিয়ে বলেন বউ বড় না মা বড় এই মা বাবার সঙ্গে যারা এরকম আচরণ করে এদের দুনিয়াতেই আল্লাহর আযাব শুরু হয় কথা বলুন ঠিক কি না মুসলমান ভাইরা আমার দুই নম্বর হলো যারা জুলুম করে অবিচার করে মাস্তানি করে বেড়ায় রক্তের গরম দেখায় এদের শুধু কবরে আযাব হয় তা নয়
দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এদেরকে আযাবে ফেলায় গজবে ফেলায় ঠিক কি না জোরে কোন রক্তের গরমে একজন বেয়াদবি করেছে একজন করেছে একজন গালি দিয়েছে বেটা থাপ্পড় মারছে বা কথার কাটাকাটি হয়েছে বা ধমক দিয়েছে রক্তের গরমে ক্ষমতার গরমে মাস্তানির বলে দুই চার জন বন্ধু বান্ধব নিয়ে সে একজনকে মেরে হসপিটালে পাঠায়া দেয় এরা জুলুমকারী এদের শুধু দুনিয়াতে আযাব হয় কবরে আযাব হয় তা নয় দুনিয়াতে আল্লাহ তাআলা এদেরকে আযাবে ফেলায় ঠিক কি না জোরে কান আমাদের এই এলাকার দিকে যদি তাকান মাস্তানির বলে রক্তের বলে এমন পিটনি দিছে আল্লাহর বান্দা দুনিয়া হতে বিদায় হয়ে কবরের যাত্রী হয়ে গেছে এই এলাকায় আছে না নাই শুধু এলাকায় তাকাইলে হবে না সারা বাংলাদেশে সারা বাংলাদেশের মধ্যে যদি নজর করেন হাজার সন্তান আপনারা আমার রক্তের গরমে আপনারা আমার ক্ষমতার গরমে আপনারা আমার টাকার বলে আপনারা আমার জুলুমের শিকার হয়ে বহু মা তার কলিজার টুকরা সন্তানকে হারাইছে বহু স্ত্রী তার স্বামীকে হারাইছে বহু সন্তান তার বাবাকে হারাইছে আপনারা আমার রক্তের বলে আপনারা আমার জুলুমের শিকার হয়ে কত সন্তান এতিম হয়ে গেল কত মা সন্তান হারা হয়ে গেল কত স্ত্রী বিধবা হয়ে গেল আজকে আমি আমার রক্তের গরমে মাস্তানি করে আমি তোমার সঙ্গে বেয়াদবি করলাম আহারে তুমি তো আমার বড় ভাইয়ের বয়সে তুমি তো আমার বাবার মতো তুমি তো আমার চাচার মতো তোমার মনে কষ্ট দিয়ে তোমার গালে একটা থাপ্পড় মেরেছি তোমার মায়ের কথা শোনার পর কত কষ্ট পেয়েছে তোমার মা তো আমাকে দোয়া দেয় নাই তোমার স্ত্রী আমাকে দোয়া দেয় নাই তোমার সন্তানটাও আমাকে দোয়া দেয় নাই এরে নবীর উম্মতের দল আজকে আমরা যাদের সঙ্গে জুলুম করতেছি তাদের এক ফোঁটা চোখের পানি লিখে রাখো রেকর্ড করে নাও তাদের চোখের পানি কখনো বৃথা যাবে না তার মায়ের চোখের পানি কখনো বৃথা যাবে না তার বাবা তার সন্তান তাদের চোখের পানি কখনো বৃথা যাবে না তাদের এক ফোঁটা চোখের পানি আপনার আমার ভবিষ্যতে দুনিয়াতে আযাব আর গজব হওয়ার কারণ কথা বলুন ঠিক কি না জুলুম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের কথার দ্বারা আমাদের কাজের দ্বারা আমাদের ব্যবহারের দ্বারা আমাদের চলাফেরার দ্বারা মানুষের সঙ্গে যেন কোনো জুলুম না হয় এটা মনে রাখতে হবে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা জুলুম এমন একটা অন্যায় কিয়ামতের দিন এমন অন্ধকার হয়ে যাবে মানুষ কিয়ামতের ময় অন্ধ হয়ে যাবে দুনিয়া ওই আসরের ময়দানে কিছুই দেখবে না কারণ জুলুম একটা অন্ধকার ইন্না শিরকা লাযুলমুন আযীম জুলুমের আর এক নাম হলো শিরক জুলুমের গুনাহ কখনোই ক্ষমা করে না কথা বলুন ঠিক কি না মানুষের হক নষ্ট করা যাবে না মানুষের হক নষ্ট করে একটা জুলুম মানুষের দিকে বড় বড় চোখ করে তাকানো একটা জুলুম মানুষের সঙ্গে রাগ করা একটা ধমক দাও একটা জুলুম অবিচার করা একটা জুলুম মানুষকে একটা থাপ্পড় মারা জুলুম এ মুসলমান ক্ষমতার জোরে মানুষের এক ইঞ্চি জমি তুমি ভোগ করতেছো এটাও এক প্রকার জুলুম কথা বলুন ঠিক কি না কি মনে করতেছেন না না মানুষের হক নষ্ট করা যাবে না আজকে যদি আমি আপনার হক নষ্ট করি এ মুসলমান আপনি মাফ না করা পর্যন্ত তো আল্লাহ মাফ করবে না এই জন্য হাদিস শরীফের মধ্যে বলেন হাক্কুল্লাহ ওয়া হাক্কুল ইবাদ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক কোন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ সে বান্দাকে চাইলে মাফ করিয়া দিবে আর যদি কোন মানুষ যদি বান্দার হক নষ্ট করে যতক্ষণ বান্দা মাফ করবে না ততক্ষণ আমার আল্লাহ মাফ করবে না কথা বলুন ঠিক কি না এ মানুষের যদি কোন মানুষ হক নষ্ট করে শুধু কবরে নয় দুনিয়াতেই আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দেয়
কত বড় জালেম হয়েছেন কত বড় ক্ষমতাবান হয়েছেন কত বড় নেতা হয়েছেন আপনার চাইতে বড় ক্ষমতাবান ছিল ফেরাউন আপনার চাইতে বড় ধনবান ছিল হারুন হামান আর কারুন আপনার চাইতে বড় মাস্তান ছিল নমরুদ তারা টিকতে পারে নাই আল্লাহ দুনিয়াতে ওই ফেরাউনকে নীল নদের পানিতে চুবাইয়া মারছে কথা বলুন ঠিক কি না যেই নমরুদ এত মাস্তানি করেছে আল্লাহকে পর্যন্ত মারার জন্য সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ বলে আমি ছাড় দেই ছেড়ে দেই না সময় মতো যখন ধরি ধরার মতো ধরি ওই নমরুদের নাকে ন্যাংরা মশা ঢুকায়া নমরুদকে চুতার বাড়ি খাওয়ায়া আমার মাওলা দুনিয়া হতে বিদায় করে দিয়েছে ঠিক কি না জোরে ক এই আপনার কপালে মনে হয় জুতার বাড়ি লেগে আছে এই জন্য এত পারতেছেন একটু সংশোধন হন একটু পরিবর্তন হন আপনার জীবনকে পরিবর্তন করুন আপনার চলাফেরাকে পরিবর্তন করুন আপনার মুখের মধ্যে লাগাম লাগাইতে হবে এই মুখের কারণে জুতার বাড়ি ওই সাংবাদিকের ভিড়ের মধ্যে আপনাকে নেতা নেত্রী দিয়ে যদি আবৃত করে রাখে তারপরেও আপনার গালের মধ্যে জুতার বাড়ি আসবে এরে নবীর উম্মতের দল এই জন্য আমাদেরকে একটু সংশোধন হতে হবে যাতে মানুষের হক আমার দ্বারা কোনো নষ্ট না হয় একটু সংশোধন হওয়া দরকার আছে না নাই জোরে বলেন আছে না না আপনার আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই যেই নবীর নাম হলো রহমত যে নবীর চেহারার দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায় এমন আমার মায়ার নবী দুনিয়া হতে বিদায় হয়ে যাওয়ার কিছুদিন আগ মুহূর্তে হযরত বেলালকে ডাক দিয়ে বলো বেলাল মদিনার মধ্যে ঢোল পিটায়া দাও মানুষের কানে কানে খবর দাও রহমাতুল লিল আলামিন এই মদিনাবাসীকে তলব করেছে প্রত্যেকটা মদিনাবাসী যখন আমার নবীর সামনে হাজির হয়ে গেল আমার নবী দাঁড়াইতে পারে না আমার নবী বড় অসুস্থ আমার নবী ডাক দিয়া বলো সাহাবায়ে কেরাম আমি তোমাদের সঙ্গে এই 63 বছর জিন্দেগি তোমাদের সঙ্গে কাটাইয়া দিলাম আমি জানি না আমার কথার দ্বারা আমার কাজের দ্বারা আমার চলাফেরার দ্বারা আমার ব্যবহারের দ্বারা তোমরা কেউ মনে কোনো কষ্ট পেয়েছো নাকি আমি নবীর জানা নাই আমার মনের অজান্তে কারো মনে কোনো কষ্ট পেয়েছো নাকি কারো হক কোনো নষ্ট হয়ে গিয়েছে নাকি তোমরা আসো হক আদায় করে নিয়ে যাও প্রত্যেকটা সাহাবী মাথা নিচের দিকে দিয়েছে চোখ বন্ধ করেছে কি বলে যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই যেই নবী আমাদের আদর্শ এই নবী নাকি আমাদের হক নষ্ট করেছে প্রত্যেকটা সাহাবী যখন চোখ বন্ধ করে চোখ নিম্নগামী করেছে পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়ায়া গেছে ওই সাহাবীর নাম হলো হযরতে আক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আক্কাসা দাঁড়ায়া বলো পয়গম্বর আমি আক্কাসা দাঁড়াইছি আমার একটা হক আপনি নষ্ট করেছেন আপনি দুনিয়া হতে বিদায় হয়ে চলে যাবেন আমার হক নষ্ট করেছেন এই হককে পরিপূর্ণ করতে হবে হযরতে উমর তরবারি নিয়ে দাঁড়ায়া গেছে কারণ হযরত ওমরের সবচাইতে রাগ ছিল রাগান্বিত সাহাবী ছিল কি বলে আমার নবী নাকি হক নষ্ট করেছে আমার নবী ডাক দিয়ে বলে ইজলিস ইয়া ওমর হে ওমর তুমি বসে যাও হে ওমর তুমি ঠান্ডা হয়ে যাও রাগ করলে হবে না কারণ মানুষের হক নষ্ট করে দুনিয়া হতে বিদায় হয়ে যাওয়া যাবে না আপনি আমি কয়জনের কাছে ক্ষমা চেয়েছি যে নবীর জীবনে কোনো গুনাহ নাই যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম সেই নবী বলে হক পাইলে আদায় করে নিয়া যাও হযরত আক্কাসা ডাক দিয়ে বলো পয়গম্বর ওই যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার পিঠের উপর আঘাত করেছেন চাবুকের আঘাত করেছেন ওই চাবুকের আঘাত ঘোড়ার পিঠের উপর না লেগে অন্ধকারের মধ্যে আমি আক্কাসার পিঠের উপর লেগেছে ও পয়গম্বর আমার পিঠটা তো ফেটে গিয়েছে ও পয়গম্বর আপনার পিঠের উপর যতক্ষণ পর্যন্ত আঘাত করব না ততক্ষণ পর্যন্ত হক আদায় হবে না
আমার নবীর ডাক দিয়ে বলো সাহাবায়ে কেরাম আকাশকে রাস্তা করে দাও আমি নবীর সামনে আসতে দাও সাহাবায়ে কেরাম যখন রাস্তা করে দেয় হযরত আকাশ যখন আমার নবীজির পিঠের উপর আঘাত করার জন্য যাইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে হযরত আকাশের পা দুইটা বুকের সঙ্গে জড়ায়া ধরছে চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে আকাশ রে আমার নবী অসুস্থ আমার নবী দুনিয়া হতে বিদায় হয়ে কবরে চলে যাবে রে আকাশ আমার নবীর পিঠের উপর আঘাত করিও না আমি আবু বকর আমার পিঠটা পেতে দিলাম একটা নয় দুইটা নয় একে 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 100টা মাইল মেরে দাও তারপর আমার নবীর পিঠের উপর আঘাত করিও না হযরত ওমর দর দিয়ে আমার নবী হযরত ওমর দর দিয়ে আকাশের পা দুইটা জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে আকাশ রে আমার নবীর পিঠের উপর আঘাত করিও না আমার নবী অসুস্থ আমার নবীর পিঠের উপর যদি একটা আঘাত করা হয় একটা সাহাবীও বাঁচবে না প্রত্যেকটা সাহাবী হার্ট ফেল করিয়া মারা যাবে আমি ওমর আমার পিঠটা বিছাইয়া দিলাম একটার বদলে 100টা নয় 200টা মেরে দাও রহমাতুল লিল আলামিনের পিঠের উপর আঘাত করিও না হযরত আকাশ মামলো না সামনের দিকে আগাইতেছে হযরত ওসমান আর হযরত আলী দূর থেকে দৌড় দিয়ে এসেছেন হযরত আকাশকে জড়াইয়া দিয়েছে ডাক দিয়ে বলে আকাশ রে আমার নবী জ্বরে আক্রান্ত তোর হাতের একটা চাবুকের আঘাত খেলে আমার নবী বাঁচবে না আমার নবীর পিঠের উপর আঘাত করিও না আমরা দুইজন পিঠটা বিছায়া দিলাম 200টা নয় 300টা মারিয়া দাও নবীজির গায়ে আঘাত করিও হযরত আকাশ মানলো না হযরত বিলাল এসে জোর দিয়েছে আকাশের পা জড়ায়া ধরেছে আকাশ মারিও না আমার পিঠে মারো হযরত হাসাইন আর হুসাইন নবীজির আদরের দুইটা নাতি আকাশের পা দুইটা জড়ায়া ধরছে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে আকাশ আমার নানার শরীরে আঘাত করিও না আমরা হাসান হুসাইন পিঠ দুইটা বিছাইয়া দিলাম একটার বদলে 500টা মারিয়া দাও তারপরেও তুমি আমার নানাজির শরীরের মধ্যে আঘাত করিও না প্রত্যেকটা সাহাবী হাউ মাউ করে কান্না করতেছে হাউ মাউ করে কান্না করতেছে আমার নবী ডাক দিয়া বলে বেলাল আকাশের হাতের মধ্যে চাবুক উঠায়া দাও হযরত আকাশের হাতের মধ্যে যখন চাবুক উঠায়া দিছে হযরত আকাশ ডাক দিয়ে বলল পয়গম্বর আপনি যখন আমার পিঠের উপর আঘাত করেছেন আমার পিঠের মধ্যে কোনো জামা ছিল না আর আপনার শরীরটাকে চাদর দিয়ে ঢেকে রাখছেন এই চাদরের উপর আঘাত করলে পরিপূর্ণ হক আদায় হবে না আমার নবী ডাক দিয়ে বলে আলী রে পিঠের চাদর সরায়া দাও যখন আমার নবীর পিঠের চাদর সরায়া দিছে প্রত্যেকটা সাহাবী চোখ বন্ধ করে কান্না করতেছে হযরত আকাশ হাতের চাবুক ফালায়া দিয়েছে তোর দিয়ে গিয়ে আমার নবীর পিঠের উপরে মোহরের নবুয়তের চিহ্ন নবীদের নবুয়ত প্রমাণ করার জন্য প্রত্যেকটা নবীদের পিঠের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মোহরের নবুয়তের সিল মেরে দিয়েছেন হযরত আকাশ তোর দিয়ে গিয়ে আমার নবীর মোহরের নবুয়তের মধ্যে চুমা দিয়ে আমার নবীকে পিছন দিক দিয়ে জড়ায়া ধরছে চোখের পানি ছেড়ে কান্দে ডাক দিয়ে বলো পয়গম্বর আমি আপনাকে মারার জন্য আসি নাই আমি শুনেছি নবীজির ওই মোহরের নবুয়তের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি চুমা দিতে পারে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয় ওই সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমি আপনার পিঠের নবুর নবুয়ে মহুবাত মোহরের মধ্যে আমি চুম্বন করার বহু চেষ্টা করেছি আমি পারি নাই আমি পারি নাই ও পয়গম্বর আপনি আমাকে মাফ করে দেন আপনি আপনাকে আপনাকে মারার জন্য আসি নাই আপনার পিঠের নবু ওই মোহরের নবুয়াতের মধ্যে চুমা দিয়ে আল্লাহর জাহান্নাম হারাম করার জন্য শেষ জোরে বলুন সুবহানাল্লাহ
নবীর উম্মতের দল যেই নবী জীবনে কারো হক নষ্ট করে নাই করতে পারে না সেই নবী মউতের আগে বলে কার কি হক আছে আদায় করে নিয়ে যাও আর আপনারা আমার মত গুনাহগার বান্দা এর নবীর উম্মতের দল যদি কোনো মানুষের হক নষ্ট করে আল্লাহ বলে শুধু কবরে নয় দুনিয়াতে আযাব দিয়ে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই কে কে নজরে কা সম্মানিত ভাইরা আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আল্লাহর নবী বলেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয় আত্মীয়তা ছিন্নকারী তারা কখনোই জান্নাতে যাবে না তাদের তো জান্নাত নাই নাই কবরে তো আযাব স্পেশাল আছে আছে দুনিয়াতেও তাদেরকে আল্লাহ তাআলা আযাব আর গজবের মধ্যে ফালায়া আল্লাহ তাআলা মান অপমান করে আল্লাহ মানুষকে অপমান করতে পারে আল্লাহর এই শক্তি আছে না নাই ইজ্জত দেওয়ার শক্তি আছে না নাই অপমান করার শক্তি আল্লাহর আছে না নাই জোরে কোন আছে না নাই আজকে মানুষের সালাম পান এই সম্মান দেওয়ার মালিক কে জোরে কোন এই ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ জুতার বাড়ি খাইলেও আল্লাহ এই মানহানি করার মালিক আল্লাহ কথা বলুন কে কে সম্মানিত ভাইরা আমার আমাদের জানতে হবে আমানতের খেয়ানত করা যাবে না আমানতের খেয়ানত মানুষ একটা যে রাখতে দিছে অস্বীকার করতেছে অনেক আছে আপনার আমার মধ্যে নাই 20 গ্রামে অভাব নাই আমানতের খেয়ানত করলে শুধু কবরে না দুনিয়াতে আযাব শুরু হয়ে যায় সম্মানিত ভাইরা আমার কথায় কথায় মিথ্যা কলাম কথা বলা না মুনাফিকের আলামত কথায় কথায় মিথ্যা মিথ্যা কথা বলে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না আসিদ কুয়ুঞ্জি ওয়াল কিযব ইয়াবলি সত্য মানুষকে জয় করে দেয় আর মিথ্যা মানুষকে হালাক করে দেয় ধ্বংস করে দেয় ঠিক কি না মিথ্যাবাদীকে দুনিয়ার কোন মানুষ যেমন পছন্দ করে না আমার আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করে না আল্লাহ বলে মিথ্যাবাদীর উপর আমি আল্লাহ লানাত তাদের আযাব শুধু কবরে না দুনিয়াতেই হয়ে যায় ঠিক কি না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কাউকে অপমান করলে কি করলে অপমান করলে আযাব কবরে হয় তা নয় কবরে তো স্পেশাল আযাব আছেই আছে দুনিয়াতেই তাদের আযাব শুরু হয়ে যায় আপনি কাউকে অপমান করেছেন আপনি বাজারে যাবেন আপনি পাঁচজনের সামনে অপমান করেছেন আল্লাহ ডাক দিয়ে বলে তু ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর তুমি যদি পাঁচজনের সামনে অপমান করো আমি আল্লাহ 50 জনের সামনে তোমাকে লাঞ্ছনা দিব ঠিক কি নজরে কাউকে যদি আপনি অপমান করেন এর শাস্তি আল্লাহ তো বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা কাউকে সরাসরি ধমক দিয়ে অপমান করেন দুনিয়াতে আযাব শুরু হয়ে যায় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অনেক মানুষ আছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে আল্লাহ বলে তোমার এই রিয়াযুক্ত ইবাদত তোমার শিরকের অন্তর্ভুক্ত ইবাদত আমি আল্লাহর আরশে আযীমে কবুল হয় না কবরে তো আযাব আছে আছে দুনিয়াতেও তোমাদেরকে আমি আযাব দিয়ে দেব ঠিক কি না জোরে কোন হুজুর দুনিয়াতে কেমন আযাব হবে আল্লাহ ডাক দিয়ে বলে এই গুনার কারণে দুনিয়াতে আযাব হবে হবে সবচাইতে বড় আযাব আমি আল্লাহর পক্ষ থেকে যেটা আযাব সে আযাব মৃত্যুর আগে আগে তাদের মনের মধ্যে জ্বালা উঠাইয়া দিব কি উঠাইয়া দিবে জোরে কোন জ্বালা উঠাইয়া দিব আমি তো হজ করছি মানুষকে দেখানোর জন্য এই হজ আমার কবুল হয়েছে কিনা আমি নামাজ পড়েছি মানুষকে দেখানোর জন্য আমি তসবি পড়েছি জিকির করেছি মানুষকে দেখানোর জন্য আমি যাই করেছি মানুষকে দেখানোর জন্য এই আমল আমার পছন্দ হয়েছে কিনা আল্লাহ বলেন মৃত্যুর আগে আগে তোমার কলবের মধ্যে আমি আল্লাহ মরিচ দিয়া দিব আগুন ধরাইয়া দিব তুমি জীবিত থাকা অবস্থায় তুমি বুঝতে পারবা কেমন লাঞ্ছনা এ নবীর উম্মতের দল এই যে গুনার কথাগুলো বলতেছি এগুলো থেকে
আমাদেরকে সকলকে একটু পরিবর্তন হতে হবে বিরত থাকতে হবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আট নাম্বার হলো যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় থেকে গাফেল হয়ে যায় আল্লাহ সুস্থ করেছেন মানুষ বলে অমুক ডাক্তার আমাকে সুস্থ করেছে এমন যারা আল্লাহর নিয়ামতের প্রশংসা থেকে গাফেল হয়ে যায় আল্লাহ বলে দুনিয়াতেই তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব দিয়ে দে এ মুসলমান আর একটা কথা আপনাদেরকে বলি সবচাইতে বড় গুনাহ বলে দুনিয়াতে আযাব শুরু হবে বলে ব্যবসায় যদি দুই নাম্বারি করে ব্যবসায় বিক্রি করে কি করে দুই নাম্বারি করে ব্যবসায় কাপড়ের দোকানে যাবেন কাপড় কিনছে 60 টাকা গজ কসম করে আল্লাহর কসম আমার এটা কেনাই হলো 130 টাকা বলে কি বলে না ব্যবসায় দুই নাম্বারই বলে মিথ্যা কথা বলে যারা ব্যবসা করে আল্লাহ বলেন কবরে নয় কবরে স্পেশাল আযাব আছে দুনিয়াতেও তাদেরকে আমি আল্লাহ আযাব গজব দিয়ে